চলমান লকডাউনে ও নিম্ন আয়ের 4 শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ। সংগঠনটির 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী কাকরাইল আইডিবি ভবনে এক অনুষ্ঠান শেষে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। এ সময় কাকরাইল এবং সেগুনবাগিচা এলাকায় 1000 মাস্কও বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ তৈয়বুর রহমান তোহা এবং সাধারণ সম্পাদক শামসুর রহমান।